তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা দল কিন্তু উত্তাল সমুদ্রে একজন নেমেছিল, তাকে উদ্ধার করে নিয়ে এলো। এবং তোমরা ভিডিওটা পুরোটাই দেখতে থাকো স্কিপ না করে। দীঘায় যাওয়ার একটি অভিজ্ঞতা শেয়ার করলাম। ইতিমধ্যেই আমরা দীঘা ফ্ল্যাগ স্টেশন দীঘা আমরা ঢুকছি। স্টেশন খুব একটা অভিজ্ঞতা সম্পর্কে, মানে দীঘা ঘুরতে এসে আমার এই একটি অভিজ্ঞতা হলো, তা তোমাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো, এবং তোমরা দেখতে থাকো। তো দীঘার এই মনোরম পরিবেশ আমরা যেদিন এলাম তারপরের দিনই সমুদ্রের উত্তাল জলোচ্ছ্বাস। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এক্সক্লুসিভ একদম আমার এই চ্যানেলে, যে কীভাবে জলোচ্ছ্বাস আর এই জলোচ্ছ্বাস উপভোগ করবো, কবে উপভোগ করবো সেটাই বলে এসেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই এক্সক্লুসিভ, মানে কীভাবে লোকটি ভেসে চলে আসছে অনেক দূরে, সমুদ্র টেনে নিয়ে যাচ্ছে, এবং উদ্ধারকারী দল বিপর্যয় মোকাবিলা দল তাকে উদ্ধার করে নিয়ে আসছে। একমাত্র বং ভার্সেস বং আমার চ্যানেলে দেখতে পাচ্ছ তোমরা। লোকটি কোথাকার, কোথাকার বাসিন্দা সবই জানা গিয়েছে, সবই বলবো। লোকটি হচ্ছে যে ঘাটালের, পশ্চিম মেদিনীপুর ঘাটালের বাসিন্দা। তিনি এসেছিলেন দীঘার বেড়াতে, তো প্রচুর অবস্থায় সমুদ্র উচ্ছ্বাস জলোচ্ছ্বাস এই বিপদে, এই ভয়ঙ্কর অবস্থায় কি করে নামলেন সাহস দিকে? ও ঝাঁপ মেরেছে রীতিমতো, ওর জীবনকে বাজি রেখে বলতো। ওটা আমাদের হাতের ভিতরে পড়ে কাজ, আমাদের নিজের জীবনটাকে আমরা দেখলাম বন্ধুরা। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল যে বাঁচিয়েছিল, আরো একবার দেখে নিচ্ছি যে বাঁচিয়েছিল বিপর্যয় মোকাবিলা দল, তারা কিন্তু মানে সমুদ্রের ধারেই খুঁজছিল, এবং তাকে দেখুন যাকে বাঁচিয়েছে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে দীঘা স্টেট জেনারেল হসপিটালে। তো বন্ধুরা এবার আমরা ফিরে যাচ্ছি ফের দীঘার হোটেলের দিকে। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝাউবন চারিদিকে, সুন্দর, বেশ সুন্দরই লাগছে। এরকম আরও মজাদার মজাদার ভিডিও পেতে থাকতে গেলে কিন্তু তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে হবে। আর সাবস্ক্রাইব করে নাও চটপট, আর পাশে থাকা বেল আইকন অন করে নাও ঝটপট। কি সুন্দর একটা দৃশ্য দেখো, যে স্লো মোশনের মাধ্যমে আমার ক্যামেরা বন্দি হলো। চলো দেখো, ও ভাই সাহেব, দুর্দান্ত ঢেউ। চার দিন পর যখন আমরা উদয়পুর সি বিচ থেকে সি বিচে এলাম, এখানে আনন্দ উপভোগ করলাম, বেশ দারুণই লাগলো। এবং এবার সবশেষে ঘরে ফেরার পালা, আর এখান থেকে বিদায় নিচ্ছি। তাহলে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবে। আর এরকম কিন্তু মজাদার মজাদার ভিডিও যখনই আসবে তখনই তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।